আজকে তৈরি করছে আলু পরোটা আর অনেক ইয়াম্মি আমরা যাকে বলি সাথে চলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা তৈরি করব আলু পরোটা আলু পরোটার সাথে খাব তরকারি দিয়ে মানে রান্না রান্না করছে মুরগের মাংস দিয়ে মূলা দিয়ে আর হলো ফাতাকপি ভাজি এগুলো দিয়ে আমরা খাবো আলু পরোটা আর সালাদ সালাদটা আর আলু পরোটাটা শেয়ার করতেছি আপনাদের সাথে এই যে আর এখানে আজকে অন্য রকম একটা জিনিস দিব যা অনেকে হয়তো বা চিনে বা অনেকে চিনে না এই যে বিটরুট এই বিট্রুটটাকে আমরা এখানে সামানদার বলি সবচেয়ে জনপ্রিয় আর সবচেয়ে ওষুধীয় গুণে ভরা এই বেট্রুটটা আমাদের দেশে অনেকেই পছন্দ করে না খেতে আসলে বানানোর প্রসেস জানে না যেহেতু এটা আমাদের দেশীয় সবজি না এটা হলো মালয়েশিয়ান সবজি আর এটাকে সিদ্ধ করতে হয় মানে এক ঘন্টা লেগে গেছে আর প্রেশার কুকারে যদি দেয় তাহলে অল্প সময় সিদ্ধ হয়ে যায় তো এই যে আমি এটা এগুলাকে সিদ্ধ করে নিয়েছি আলুর মতো পরে চামড়াগুলো ফেলে দিলে একদম লাল টকটকে এটা এভাবেও খাওয়া যায় অনেকটা মিষ্টি এভাবে একটু লবণ ছিটে একটু লেবুর রস দিয়ে খাওয়া যায় বা লেবুর রস না দিলেও এমনিও খাওয়া যায় আলুর মতো আর রান্নাও করা যায় তবে আমরা সালাদ হিসাবে বেশি খাই আমাদের খুবই প্রিয় এটা ক্যান্সারের সবচেয়ে মহা ওষুধ আসলে আমাদের দেশে অনেক ভালো জিনিস অ্যাভয়েড করে যেমন মাশরুম মাশরুম খাই না মাশরুমকে অ্যাভয়েড করে আবু এগুলো অ্যাভয়েড করে এগুলা তো অনেক ওষুধীয় গুণে বড়া যা আমরা এই যে এখানে আমি কিছু রেখে দিছি আর এগুলা সেদ্ধ করছি এখন খাওয়ার জন্য আর এখানে দিয়েছি শশা এরপরে লেটুস টমেটো এরপরে লেবুর সামড়া আর দিয়েছি আমি এই যে কোফি আর এটা হলো লাল মুলা এইটায় অনেকটা ভিতরটের মতো দেখতে হয় এগুলা হলো লালমূলা তো এগুলো আবার বড়ও হয় তো এগুলা কাঁচা খায় আর আমি সালাতার দিছি আর লেবু আমরা তো লেবুর থেকে বেশি ভিটামিন সমৃদ্ধ আর একটু এখানে দিয়েছি এই যে কালো জিরা লবণ আর আমি লেবু আর লেবু আর অলি অয়েল দিয়ে সস করে নিয়েছি এগুলা দিয়ে দিব আর এখানে দিব আর একটা উপকরণ এই যে বেটরুটগুলাকে কেটে মানে সামানদারগুলোকে কেটে এখানে দেব আর কিছু গোড়া খাবো তো এখন আমি আলু পরোটা বানানোর জন্য আলু কি কী কী লাগবে ওটা দেখাবো সালাতাটা তো হয়ে যাবে এখন সালাতা কমপ্লিট করে এক পাশে রেখে দেবো এই যে দেখেন বিটরুটটা চামড়াটা এভাবে ফেলে সামনে পিছনের ইয়েগুলো ফেলে এরপরে কেটে নিতে হবে এই যে দেখেন কি সুন্দর বৃত্রটগুলা আল্লাহ একবার এভাবে এত নরম এখনও বাঁফুড়তেছে তো এর উপরে আমি একটু শুধু এই যে এখানে সস করছি একটু সসটাকে দিয়ে দেবো এখানে লেবু লেবুর রস অলি অয়েল আর লবণ আপনারা চাইলে খালিও খেতে পারেন শুধু শুধু এভাবেও খাওয়া যায় এইভাবে আর এটাকেও কত রকমে অনেক রকমের রান্না করা যায় সালাদ করা যায় আর এখানেও দিয়েছি দেখেন এখানে দুই রকমের সালাদ করবো এখন এগুলো মিক্স করে নেব এই যে সালাদগুলোকে আমি মিক্স করে নিতেছি সস সস বানানো সস দিয়ে দিতেছি এখন এগুলো মিক্স করে নিই এই যে হয়ে গেছে বিট্রুট দিয়ে সালাদ আর সবসময় একটা কথা মনে রাখবেন বেত্রুটকে তো কাঁচা তিতো মানে অনেকটা ঝাঁস তিতো মনে হয় ওই জন্য অনেকটা টেস্টি লাগে না ভালো করে রান্না করলে মন যখন একটু মজাবেন তখন যায় অনেক ইয়ামে হয় তাহলে আমার হয়ে গেছে ইয়ামে সালাদ এখন আমি আলু পরোটাগুলো বানিয়ে নেব এই যে আলু পরোটার জন্য নিয়েছি আলু সিদ্ধ করে আর আমার লাগ এই যে পেঁয়াজ পেঁয়াজ রসুন কাঁচামরিচ এরপরে ধনে ফাতা বেরেস্তা বেরস্তা এই হলুদ একটু ঝাল একটু গরম মশলা একটু গোলমরিচ লবণ এরপরে এটা হলো মরিচ এগুলা দিয়ে আমি এখন আলু পরোটাটা করে নেব তবে কেউ না চাইলে পেঁয়াজ রসুন এগুলো নাও দিতে পারেন তবে এগুলো একটু ভেজে দিলে বেটার হয় আর আলু পরোটা বানানো একদম সহজ আর এটা ইন্ডিয়ানদের সবচেয়ে জনপ্রিয় একটা খাবার আলুগুলোকে মেশ করে নিয়েছি এখন আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব এরপরে আমি দেব ময়দা আর অন্য কিছু দেওয়া লাগবে না সব মশলা দিয়ে দিলাম মেখে নিব এখন এই যে মাখা হয়ে গেছে তা এখন ময়দা অ্যাড করব আমার আলু পরোটার আটা মাখা হয়ে গেছে এই যে দেখেন এখন এগুলাকে আমি বেলে নিব বেলে আমি তেলে আর বাটার দিয়ে ভেজে নেব এই যে দেখেন আমি বেলে নিলাম একটা এখন এটাকে ভেজে নেব একটু একটু অল্প একটু তেলে বেশি তেল না বাটারও দিয়েছি তেলও দিয়েছি এই যে দেখেন আলু পরোটাগুলো আমি ভাজা শুরু করে দিছি অলরেডি এটা ভাজা হয়ে গেছে এইভাবে সবগুলা ভেজে নেব হয়ে গেছে সবগুলো আলু পরোটা এখন সাজি গুজু করে একটু দেখা হয়ে গেছে আমাদের সবগুলা খানা এই যে আলু পরোটা বাঁধাকপি ভাজি এই যে সালাদ বিট্রুথ সালাদ এরপরে আমাদের মুরগের মাংস দিয়ে মুলা এবং গাজর আলু এগুলা দিয়ে রান্না করছি তবে গাজরটা সাফানোর জন্য দিয়েছি আজকে এগুলা দিয়ে আমরা খাবো আর আমাদের আছে বক্তা দু রকমের সিমের বক্তা আর এটা মূলা শাকের বক্তা তো এই আশা করি সবার ভালো লাগবে আমাদের আলু পরোটা অতি সহজে করা যায় তো এই সবাই কেমন হয়েছে জানাবেন আর অবশ্যই অবশ্যই করে খাবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ